না 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 এই বয়সে মরণের চিন্তা করব কেন? ভালো করে বাজবো। উফ, সাত সকালে ঘেমে গেলাম, কোমরটা ধরে গেল, আসলে একদম অভ্যেস নেই তো। আরে ছোট বউ, কি ব্যাপার? তুমি বাড়িতে উঠোন ঝাড় দিচ্ছ? এটা আমার শ্বশুর বাড়ি, আমি ঝাড় দেব না তো কে দেবে? আহা, একটা লিমিটে দাও, কোমরে ঠিক ব্যথা লেগে যাবে। আপনি চুপ করুন তো, কাজ করতে দিন। কিন্তু এই তোমাদের বাড়ি যখন এসেছি দেখেছি সব কাজ দুর্গা করে, তোমাকে দেখে বড় অবাক লাগছে। এটা অবাক লাগার কি আছে? অবাক লাগার কি আছে? কদিন বাদে দুর্গার বিয়ে, কত বড় মনের মানুষের সঙ্গে, আর আমরা দুবার থাকতে দুর্গা কেন কাজ করবে? তাই না কি বলো? 100 বার অত নামি দামি যার স্বামী, সে কেন এসব কাজ করবে? ওহো, ভূতের মুখে রাম নাম। ঠিক আছে ঠিক আছে, ওই বলছিলাম কি, সকালে একটু চা হবে? না চা হবে, কিন্তু এক কাপই হবে। না না, আমি লিমিটে খাই, ওই কাপে হবে না। বড় জল খাওয়ার গ্লাসের এক গ্লাস মানে লিমিটে। এটা আপনার লিমিট? সেটা আমার পেটটা দেখি বুঝতে পারছো? ও ও দিন পরে বাড়িতে গিয়ে পুরো 3 দিন আমার ফুল ডিউটি, ওই সকালে চা থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু পেট পুরে খাবো। ঠিক আছে ঠিক আছে, ওই তোমরা বাসি কাজ সেরে চা তৈরি করো, আর আমি তোমাদের ঠাকুরতলায় গিয়ে বসছি। শোনোটি না, পরিশ্রম আমাদের হচ্ছে ঠিকই, কিন্তু ঠিক জায়গায় ঠিক সময় ঠিক ছুটিটা চালিয়ে দেবো। শেয়ার বলতে, চাঁদু বাবুর কথা শুনে চললে আমাদের দুজনেরই লাভ হবে। তাই বললে হয় নাকি? লাভ শুধু তোমাদের হবে না গো, আমারও হবে। চাঁদু বাবু, হ্যাঁ এবারেই তো হবে। কি হবে? আরে অমিত বাবু বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসবে তখনই হবে। তখন কি হবে? আস্তে আস্তে বুঝে না, বোকা মেয়ে দেওয়ালেরও কান আছে, সব কথা কি সব জায়গায় বলা যায় না? কই দি কই দি, কানে কানে বলতে হবে, বুঝেছো? তোমরা সবকিছু পাবে, কিন্তু তোমাদের দুজনকে তো একসাথে বলা যাবে না, এক এক করে বলতে হবে, বুঝেছো? এবার মনে হচ্ছে লিমিট ছাড়াবে, এবারটা চাঁদু গাছেরও খাবে তলারে কুড়বে। মানে বলছিলাম কি, তোমার স্বামী শুভ, ওর চাকরিটা আমি করে দিয়েছি, এবার কি করবো বলো তো, ওর প্রমোশনটাও আমিই করে দেবো। প্রমিস? এই পর্যন্ত লিমিটে রাখো বাবা। বাচ্চাদের হাতেই হাত নয়, আমার স্বামীর চাকরি প্রমোশনের জন্য আমি আপনাকে আরো অনেক কিছু দিতে চাই। সে কি? তোমার স্বামী শুভ, শুভকে তুমি ঠকাবে? আমি তো শুভর ভালোর জন্য, আমি জানতাম না খালি লিমিট ছাড়াবে। চাঁদু বাবু, ও চাঁদু বাবু, চাঁদু বাবু, আমি ঠিক করেছি এর থেকে একটা বড় কোম্পানিতে তোমার স্বামীর চাকরি করে দেবো। তাহলে কি হবে বলো তো, এখন ওই কোম্পানিতে যে চাকরি টাকা পাচ্ছে ওই কোম্পানিতে জয়েন করলে দেখবে তার ডবল মাইনে পাবে। তবে আমিও আপনাকে কথা দিচ্ছি, টিনা আপনাকে যা দেবে তার থেকে ডবল আমি আপনাকে দেবো। তাই বললে হয় নাকি? অত আমি নেব কি করে? ও মা, আপনি যদি না নিতে চান তাহলে আপনাকে আমি জব করে দেব। এ সালে পুরো লিমিট ছাড়ালো রে। দাঁড়ান, আমি বড় গ্লাসে এক গ্লাস চা এনে দিচ্ছি, আপনি প্লিজ কাউকে বলবেন না। ও গটক বাজাই, একটা কথা বলছি, জুরুন না, কাউকে বলবেন না। আপনাকে না, আপনাকে আমি রোজ ঘন দুধের চা খাবো। আমি দুধ খাই না গো, বমি হয়ে যাবে, খেলেও লিমিটে খাই। তাই বলে হয় নাকি? এই শালা চাঁদু বাবু, আমি বলছি তো আমি দুধ খাই না, আপনি শালা ঘন দুধের চা খান, আমি সব লিকার খাই। চাঁদু বাবু দুধ খাই, আমি সব লিকার খাই। চাঁদু বাবু দুধ খাই, আমি সব লিকার খাই। সুরে বাচ্চা, শালা সুরে বাচ্চা, ঘটকটা নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছে। করুক করুক, আমি ভয় পাই না, আমি চাঁদু দালাল। দালালি করে পুলিশ মন্ত্রী সব আমি হাতের মুঠোই করে ফেলেছি, আর ময়দানে যখন নেমেছি খেলা আমি জমিয়েই দেব। চাঁদু বাবু, আর তোমরা তোমরা যখন আমার হাতে হাত মিলিয়েছো তখন তোমাদের আমি কথা দিচ্ছি, তোমাদের হাত ধরে লিফটে চেপে নয়, একটা করে সিঁড়ি বেয়ে তোমাদের দুজনকে আমি ওপরে তুলে নিয়ে আসবো, কেমন? তবে হ্যাঁ, এখন তোমাদেরকে যেভাবে বলে গেলাম তোমরা শুধু কাজগুলো সেভাবে করে যাও, ওকে? বাহ, চাঁদু বাবুকে হাতছাড়া করলে কিন্তু চলবে না,
ওকে দিয়েই আমাদের কাজগুলো সারতে হবে। ঠিক বলেছো। আর দেখবে বান্টি শুভ জানো এসব কথা একদম জানতে না পারে। আরে ছাড়ো তো, আমাদের স্বামীগুলো তো ভেড়া, আমরা যেমন চালাবো তেমনই চলবে। যাওয়ার হলো না, ঘুরে আসতে হলো। কি হলো না মা? মা আপনি তো সবই নিমন্ত্রণ করতে গেলেন। গাড়ি ঘোড়া বন্ধ, ওই যে বড় বড় নেতারা দল বদল করছে, সেই নিয়ে দু পার্টির মধ্যে লড়াই লেগেছে, আরে সেই জন্যই তো পথ অবরোধ। ইস, আপনি কত কষ্ট করে ভোরবেলা বেরোলেন। ও মা চিন্তার কি আছে, সারা গ্রামের লোক নিমন্ত্রণ হয়ে গেছে, প্যান্ডেল থেকে আরম্ভ করে সব কাজ শুরু হয়ে গেছে, বাকি শুধু বিয়ের দিনটা। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কে আপনি? কে আপনি? ফকির, আমি ভাগ্য গণনা করে ও আমি যা বলে তাই ফলে। হ্যাঁ, কিন্তু আপনি আমাদের বাড়ি? ওই যে অমিত কুমার, মানে মানে ওই গায়ক অমিত কুমার, ও বেটা আমাকে বহুত বিশ্বাস করে, ও আপকা লেরকির সাথ ওর নাকি শাদি। আমি ওর হাত দেখে কপাল দেখে আমি চমকে গেলাম। এ শাদি হলে শাদির পর অমিত বেটা মারা যাবে। ওর কপালে শাদি নেই, আমি ওকে শাদি করতে বারণ করেছিলাম। মাঝি মাঝি আপনি কি চান যে শাদির পর অমিত বেটা মারা যাক? মাঝি আপনি কি চান আপনার লড়কির স্মৃতি থেকে সিঁদুর মুছে যাক? পত্রপাঠ আমার প্রণাম নেবেন, পরে লিখি যে ফকির সাহেবের কথা মতো আপনার মেয়ে দুর্গাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হলো না। তবে দুশ্চিন্তা করবেন না, পাত্র আমি নিজে ঠিক করে দেবো। আমার চেনা জানা পাত্র, খুব বুদ্ধিমান ছেলে এবং আপনাদেরও খুবই পরিচিত ছেলে। ইতি আপনার বাচ্চু। শিক্ষিত, ভদ্র, আমাদের পরিচিত। ও বৌমা, ও কার কথা বলছে? কে সেই ছেলে? আমি আমি সেই পবিত্র যার পবিত্র ভালোবাসার প্রদীপ শুধু পবিত্র আলো দেয়, আর সেই আলোতে আমার দুর্গার মুখটা দুর্গা ঠাকুরের মতো জলজল করে। আর তুমি আমার শিব, সেই ছোট্ট বেলা থেকে শিবের মাথায় জল ঢেলে এসেছি, তাই তো তোমার মতো একটা সুন্দর শিব ঠাকুর পেয়েছি। বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই নয়, তুমি আমার গর্ভ, তুমি আমার অহংকার। জানো পবিত্র, আমি না সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে পাই, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার মুখ মনে করে ঘুমাই। কিন্তু তার জন্য ধন্যবাদ জানানো উচিত অমিত বাবুকে, কারণ অমিত বাবু কি সুন্দর তার চাচাকে ছদ্মবেশে ফকির সাজিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়ে একটা কেস ঘটালেন, ব্যাস, আর সেই কেসটা দিয়ে বিয়েটা ভেঙে দিলেন। কিন্তু তুমি তো উকিল, ল পাস করেছো, তুমি পারতে ওইভাবে কেসটাকে সাজাতে? মোটেই না, আমার পক্ষে সম্ভবই না, আর আমি কোনোদিনও পারতামই না। তাহলে তুমি কি পারবে? আমি আমি শুধু তোমার সাথে প্রেম করতে পারবো পবিত্র। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। ওই দুষ্ট ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসো না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। ওই দুষ্ট ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসো না, আজ
বাসনা আজকে বাসনা দুর্গা এ কি ছোটদা তুই ছি বিয়ে ভেঙে গেছে বলে এই বেকার ছেলেটার পাল্লায় পড়ে তুই তো নিজের জীবনটা এইভাবে নষ্ট করবি পবিত্র বেকার হলেও ল পাস করেছে শিক্ষা দীক্ষায় অনেকের থেকে অনেকে গিয়ে তার মানে তুই আমি পবিত্রকেই বিয়ে করব বাদরের গলায় মুক্তর মালা মানায় না ও পারবে তোর আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূর্ণ করতে বিয়ের পর যখন ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াবি একটা ছাপা শাড়ি কিনে দিতে পারবে এই বেকার বাউন্ডুলের ছেলেটা ছোটদা দুর্গা 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 তোমার দাদা তো ঠিক কথাই বলেছে সত্যি তো আমি বেকার এ যুগে যার অর্থ নেই তার জীবনের মূল্য বড় একটা শূন্য দুর্গা দুর্গা আমার মতো একটা ফালতু ছেলে কোনো মেয়েকে ভালোবেসে তার জীবন যে নষ্ট করার অধিকার নেই তাই তোমার দাদারা তোমাকে যে ছেলের সাথে বিয়ে দিতে চাইছে সেখানে হয়তো তুমি রাজ রানী হয়ে থাকবে রাজপ্রাসাদে বাস করবে রাজকীয় খাবার খাবে সেসব তো দূরের কথা আমি হয়তো তোমাকে দুবেলা দুমুঠো ভালো করে খেতে দিতে পারবো না দুর্গা একটা পরনের শাড়ি দিয়ে হয়তো তোমার লজ্জা আমি থাকতে পারবো না পবিত্র তাই বলছি শোন ওই পবিত্র আশা তুই ত্যাগ কর আমরা তোর জন্য ভালো ছেলে ঠিক করেছি আর সেখানে বিয়ে হলে তুই রাজ রানী হয়ে থাকবি তুই কার কথা বলছিস ছোটদা সাধু বাবু হাতের লক্ষ্মী পায়ে ঠেললে সারা জীবন তুই চোখের জলে বুক ভাসাবি আর তুই স্বেচ্ছায় রাজি না হলে আমরা দুই ভাই চোর করে ওই চাঁদু বাবুর সঙ্গে না ছোটদা বিয়ে দেবই কথাটা মনে রাখি ছোটদা দুর্গা দাঁড়িয়ে আছো কেন যাও দুর্গা যাও যাও দুর্গা যাও তুমি তোমার পবিত্র আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পবিত্র দুর্গা তাই আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে আমাদের এক্ষুনি যেতে হবে অমিত বাবুর কাছে অমিত বাবুর কাছে হ্যাঁ অমিত বাবু একমাত্র অমিত বাবুই পারে এই সমস্যার সমাধান করতে তাই আমরা এক্ষুনি যাব অমিত বাবুর কাছে চলো এসেছি অমিত এসেছি আবার শেষ চেষ্টা করতে আমি তোমার রুমে এসেছি এবার দেখবো এবার দেখবো তুমি কেমন করে আমাকে ফিরিয়ে দাও তুমি আমাকে অপমান করলেও আমি তোমাকে যত্ন করব সেবা করব আর এমন সেবা করব যাতে তুমি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাও তাই বললে হয় নাকি আরে আপনি একা নন আপনার সাথে আমিও আছি জানি তো তাই জন্য তো আপনার দেওয়া ট্যাবলেটগুলো আমি চায়ের সাথে মিশিয়ে দিয়েছি ব্যাস সকাল সন্ধ্যে একটা করে ট্যাবলেট চায়ের সঙ্গে খেলে আস্তে আস্তে উনি ঝিমিয়ে পড়বে তারপর আপনি ওর সেবা করবেন সময় দেবেন সঙ্গ দেবেন তাহলেই দেখবেন ওই অমিত কুমার ধীরে ধীরে আপনার ভালোবাসার জালে আটকে যাবে যান এখন ওই ওষুধ মেশানোর চাটা নিয়ে এসে অমিত বাবুকে খাইয়ে দিন তবে হ্যাঁ দু কাপ চা নিয়ে আসবেন ওষুধ মেশানোর চাটা অমিত বাবুর জন্য আর ওষুধ ছাড়া চাটা আমার জন্য ওকে আপনি বসুন আমি এক্ষুনি আসছি জমে যাবে জমে যাবে এইবারই খেলা জমে যাবে ওই মলি দেবীকে হাত করে ওকে দিয়ে ওই অমিত বাবুর সমস্ত টাকা আমি আত্মসাত করব চারিদিকে জাল বিছিয়েছি কিস্তি মাত আমাকে করতেই হবে আর আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে ওই দুর্গা ছলে বলে কৌশলে যে করে হোক ওই দুর্গাকে আমার চাই হাততালি দিত আমাকে উপহার দিত ফুলের মালা দিত কিন্তু আর ওরা আমার গান শুনতে চাইছে না সবাই বলছে আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন আপনাকে ভালো হতে হবে সুস্থ হতে হবে সুন্দর করে মঞ্চে গান গাইতে হবে শ্রোতারা আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আমার গান কি আর শ্রোতারা শুনবে কোন গান একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে আমি যারে বেসেছি ভালো একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে আমি যারে বেসেছি ভালো
ও একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এসো ময় ভালো আর লাগে না একা। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এসো ময় ভালো আর লাগে না একা। বাতাসের হাতে আজ পেলাম চিঠি, বিরহের কথা মেঘ লিখে পাঠালো, ও একখানা মেঘ ভেসে। আপনার চা? চা হ্যাঁ, চা চা চা, চলুন চা খেয়ে গানের রেওয়াজে বসবে। ও গানের রেওয়াজ, গানের রেওয়াজ করলে আমি আমার গান গাইতে পারবো তাই না? বাহ, আমি তাহলে। স্যার স্যার স্যার, আপনি এভাবে নিজেকে হারিয়ে ফেলছেন কেন? কি স্যার, আপনি কি ভাবছেন বলুন স্যার, বলুন। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ভোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ভোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আছো, ও কেন তখন উড়িয়ে আছল, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হই। কিন্তু আমার মনের মধ্যে না একটা অসম্ভব কষ্ট হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। আমার মনের মধ্যে সেই বিরহের সুর বারবার সেতারের তারে বেজে উঠে বলছে। কি বলছে স্যার? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন, তুমি জ্বলেছ। আমি সুস্থ আছি, আমি তো দেখতে পাচ্ছি দুর্গা যেন দেবী দুর্গা হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বলো না, কি করলে তুমি সুখী হবে আমি তাই করব। পবিত্রকে যদি, পবিত্রকে ছাড়া তুমি আমার কাছে এলে কেন? তোমার তো উচিত ছিল পবিত্রকে নিয়ে আমার কাছে। কোথায় কোথায় নমস্কার স্যার।
শহরের মানুষরা দামি দামি বড় বড় গাড়ি বাড়ি কিনতে পারেন, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে আমার মতো একটা গায়ের ছেলের ভালোবাসা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও কিনতে পারবেন না স্যার, কোনোদিনও কিনতে পারবেন না। যে ভালোবাসা দিয়ে আমি আমার দুর্গাকে সুখী করতে পারবো, তাই? হ্যাঁ স্যার, খুব ভালো কথা বলেছো। আমার মনে হচ্ছে আমার থেকে তুমি অনেক বেশি ওকে সুখী করতে পারবে। কিন্তু ও তো বেকার, বাঁচতে গেলে তো অনেক টাকা চাই। আরে কোনো চিন্তা নেই পবিত্র, টাকা তৈরি রাস্তা আমি আর শেয়ার করে রেখে আগামী কালই পবিত্রকে স্যারের পরিচিতটা বড় কোম্পানিতে লয়ার পোস্টে জয়েন করিয়ে দেবো। কোন কোম্পানি? কোনো কিন্তু নয় স্যার। স্যার স্যার আপনি যদি একটু রেকমেন্ড করে দেন তাহলে আপনার পরিচিত কোম্পানি মুখার্জি ইন্ডাস্ট্রি প্রোপ্রাইটার নীলাদ্রি মুখার্জি। নীলাদ্রি? হ্যাঁ, আপনার গানের খুব ফ্যান। খুব ফ্যান? হ্যাঁ খুব ফ্যান। আমি আমি যদি নীলাদ্রিকে একটু বলে দিই তাহলে পবিত্র চাকরি হয়। অবশ্যই পবিত্র চাকরি হলে দুর্গা সুখী হবে, আমি তাহলে নিশ্চয় করবো। তাহলে পবিত্র আর কোনো চিন্তা রইলো না, কাজ হয়ে গেল। তুমি এক কাজ করো, কালকে রেডি হয়ে তুমি আমার সঙ্গে চলে আসবে, আর মনে রাখবে ইন্টারভিউ নয় সরাসরি জয়েন। আর এক মাসের মধ্যে তোমাকে পার্মানেন্ট করার দায়িত্ব আমার আর স্যারের। তাহলে কালকে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ওকে বাই। তাহলে আসছি স্যার। এই না না কেন স্যার, এতদিন পাথরে শিব ঠাকুরকে প্রণাম করেছি, আজকে রক্তে মাংসে গড়া শিবকে সামনে পেয়ে একটা প্রণাম করব না? স্যার স্যার আমাকেও একটা সুযোগ দিন স্যার, আপনার উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না। আমার মৃত মা বাবার দিব্যি দিয়ে বলছি স্যার, জীবনে কোনোদিন আপনাকে সামান্য অপমানটুকু করব না, আর আমার দুর্গাকে আমি কোনোদিনও কষ্ট দেব না। ভালো, খুব ভালো, তোমরা সুখী হও, তোমরা তোমরা খুব সুখে শান্তিতে থাকো। খুব ভালো, খুব ভালো। মুখে বলছি ওরা সুখে থাকুক, কিন্তু মনের থেকে আমি বলতে পারছি না, কেন বুঝতে চাইছি না যে আমার ভালোবাসাটা মাত্র একদিনের আর ওদের ভালোবাসাটা অনেক দিনের। এটুকু তো আসলে ভালোবাসা বুঝি এমনই হয়। আহ, সেই কষ্ট, সেই কষ্ট, বুকের মধ্যে তোলপাড়, আমার মাথার মধ্যে যন্ত্রণা। গরম দুধটা খেয়ে নিন। গরম দুধ? কিন্তু এই সময় তো আমি কোনোদিন, শরীরটা খারাপ লাগছে দেখবেন, খুব ভালো লাগবে, জোর পাবেন, নিন খেয়ে নিন। নহীঁ নহীঁ, ও দুধ পান করবে না চাচা। ও দুধে বিষ মেশানো আছে, তুই খেলে তুই মারা যাবি বেটা। মিথ্যে কথা, দুধে বিষ মেশানো থাকবে কেন, আমি নিজে হাতে সারের জন্য দুধ গরম। আমি দেখেছি বেটা, আমি দেখেছি, তুই আমাকে বিশ্বাস কর, আমি হারাল থেকে দেখেছি এই শয়তানের দুধের সাথে কি জন্য মিশিয়ে দিল। কি বলছো চাচা? এ চাচা ছোট বাদ বলে না বেটা, আমি তোকে এতটুকু বয়সে রাস্তা থেকে তুলে এনে মানুষ করলাম, তোকে বড় করলাম, লেকিন আমি তোকে মেরে ফেলতে দেবে না। আপনি আপনি চাচার কথা বিশ্বাস করবেন না, আপনি অসুস্থ হওয়ার পর আমি আপনাকে সমানে সেবা করব। সেবা নেই, সেবা নেই, ও তোকে খুন করতে চাইছে, ও একটা খুনি, ও দুশ্চরিত্রা, ও নোংরা, ও মানুষ না আছে, পাকা ডাইনি। প্রতিশোধ নেবার জন্য দুধের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। আজ কোনটা বিষ সত্যি আছে তার প্রমাণ হয়ে যাবে। মানে 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 আপনার হাতে দুধের গ্লাসটা আমার হাতে দিন। আপনি নিয়ে কি করবেন? প্রমাণ করব। প্রমাণ করবেন? কি প্রমাণ করবেন? ও দুধে বিষ আছে না নেই? আপনি প্রমাণ করবেন দুধে বিষ আছে কি নেই, তাই তো? নিন প্রমাণ করুন। কি হলো, প্রমাণ করুন। আপনি হ্যাঁ করুন, করুন হ্যাঁ। আমি হ্যাঁ করব কেন? এই দুধ আপনাকে পান করতে হবে। না না নেই হ্যাঁ। ভাড়া মিট বেটা, ভাড়া তো ভাড়া। যা করবেন লিমিটে করুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। একই ফটকে ঘাটা। এই যে দুধ, দুধের ব্যাপারটা পরিষ্কার তো চলে এলাম। আপনি যেই হোক আমাকে একটু বাঁচান না। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে এমন সুন্দর ও মাল? এই না না মা, তোমায় বাঁচাবো মা, জানি বাঁচাবো বাঁচাবো। আমার সোনা মালাটা, আমার নুন তো চুনাটা, আমার কুতু কুতুটা। চাচা দুধটা দেখি বাপ। আমি চেয়েছিলাম এই দুধটাকে স্যার অসুস্থ হয়ে পড়বে, আর আমি স্যারের সেবা যত্ন করে স্যারের ভালোবাসা আদায় করবো। মা গো মা,
তাহলে তো তুমি ওই দুধটা খেয়েছো। এবার তুমি নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হয়ে পড়লে আমি তোমার সেবা করব। তাহলে তুমি নিশ্চয়ই আমার প্রেমে পড়ে যাবে। কই কই, আমার তো কিছুই হচ্ছে না, আমি তো দুধটা খেলাম, কই আমার কিছু হচ্ছে না কেন? তার কারণ আমি যেমন লিমিটে খাই তেমনি আনলিমিটেড কাজ করি। ও বেটা চাঁদুবাবু আমাকে দিয়ে ওষুধটা কিনতে পাঠিয়েছিল, ও দালাল, আমি ওর উপরে দালালি করে 10,000 টাকা খেয়ে এমন ওষুধ এনেছি যে ওষুধ খেলে মানুষের শরীর খারাপ। তাহলে অমিত বেটা তোর কেন শরীর খারাপ হয়েছিল? কে বলেছে আমার শরীর খারাপ হয়েছিল? আমার শরীর খারাপ হয়নি চাচা, আমি এতক্ষণ যা করছিলাম সবটাই অভিনয় করছিলাম, আর যা কিছু করেছি সবই ঘটকের সাথে প্ল্যান করে। এসো তাড়িয়ে দে বেটা, এ শয়তানিকে এখন এখান থেকে তাড়িয়ে দে। দুধ কলা দিয়ে কাঁসা পুষলে ছবল খেতে হবে, একটা জানোয়ারকে বিশ্বাস করা যায় কিন্তু এই বেঈমানকে বিশ্বাস করা যায় না। কুত্তা কালে যেমন কয়েকদিন সিধা হয় না, ভেস্তে যাচ্ছে একটা একটা করে চাল চলছি আর সব শালা ভেস্তে যাচ্ছে। দুর্গার ওই দুই বৌদিকে হাত করে ভেবেছিলাম অমিতকে ফাঁসাবো, কিন্তু শালা অমিতের সঙ্গে দুর্গার বিয়েটাই হলো না। এদিকে মলিদেবীকে দিয়ে ভালোবাসার জাল পেতে সেই জালে অমিতকে আটকাকো ভাবলাম, কিন্তু শালা ওই জালটাও ছিঁড়ে গেল। আবার একটা নতুন জাল পাততে হবে, আর সেই জালে আমি জড়াবো গায়ের ছেলে পবিত্রকে। আপনি শুধু আমাকে মুখার্জি কোম্পানিতে একটা চাকরি জয়েন করিয়ে দিন। আরে মলিদেবী মলিদেবী মলিদেবী, আপনি কি আমাকে কাঁচা খেলোয়াড় পেয়েছেন নাকি? হ্যাঁ, আরে আপনি বলার আগে আমি সব ঠিক করে রেখেছি, আগামী কাল আপনি আর পবিত্র একসঙ্গে মুখার্জি ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন। তারপরটা নিশ্চয়ই বলতে হবে না, অমিতকে পাইনি, ওই পবিত্রকে আমি অপবিত্র করে ছাড়ব। ও, আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে, আপনি একটা পাকা বেল। নো নো, আমি হচ্ছি বোম্বে মেল, আর ওই মেলগাড়ির যাত্রী হবে ওই পবিত্র। আমার মেলগাড়ি, আমার মেলগাড়ি শুধুই ছুটবে, শুধুই ছুটবে, শুধুই ছে। কি বলছিস শুভ, দুর্গার বিয়ে হবে কিনা পবিত্রর সাথে? আমি অনেক চেষ্টা করেছি দাদা, দুর্গা আমার কোনো কথা শুনলই না। রহস্যটা বোঝা যাচ্ছে না, একটা ফকিরের গণনাতে বিয়েটা ভেঙে গেল। অমিত বাবুর মতো ছেলে ও সব জ্যোতিষ ফকির গণনা বিশ্বাস করে? শুধু বিশ্বাসই নয়, ফকির সাহেবের কথা ছাড়া বাচ্চু এক পাও ফেলে না। মা, বাচ্চু ফকির সাহেবের কাছে জেনেছে দুর্গার সাথে যদি পবিত্রর বিয়ে হয় দুর্গা খুব সুখী হবে। কিন্তু অমিত বাবুর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর আমরা তো চাঁদু বাবুকে কথা দিয়েছি দুর্গার গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে মরবো, তবু দুর্গাকে চাঁদুর সাথে বিয়ে দেব না। ও তোমার মেয়ে ঠিকই, আমাদের কি বোন নয়? ওকে যদি না সত্যি বোন বলে ভালোবাসতিস, তাহলে এই ভিখারিনী বিধবা মাকে কিছু টাকা ভিক্ষে দিয়ে সাহায্য করতিস। কেন, সেদিন রাগ করে বলেছি বলে কি আমার পুরনো খাট আলমারিগুলো আপনার মেয়ে দুর্গার বিয়েতে দেব না? ছোট বৌমা, দুর্গার বিয়েতে তোমাকে আর পুরনো খাট আলমারি দিতে হবে না, বরং আমি যখন মরবো তখন তোমার স্বামী আর ভাসুরকে বলো ওই খাটে চাপিয়ে আমাকে যেন শ্মশানে নিয়ে যায়। ছি 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 মা, তুমি মরার কথা বলছো কেন? তুমি মরলে আমরা কোথায় যাব? কেন রে, বইয়ের আঁচলের তলায় তোদের মতো কাল কুসুন্ড ছেলেদের বইয়ের আঁচলের তলাটাই হচ্ছে উপযুক্ত জায়গা। খবরদার বাজে কথা বলবেন না। সত্যি তো আমি বাজে কথা বলে ফেলেছি, তোমরা তো শাড়িই পরো না, আঁচলটা কোথায় পাবে যে এই পাপি মুখগুলো লজ্জায় মুখ লুকাবে? শোনো মা, এবার থেকে তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি আবার মা? ছি, দেখবো তুমি খেতে না পেলে
কে তোমাকে খেতে দেয় আর কেই বা তোমাকে পরনের শাড়িটা কিনে দেয়, তোমাকে দেখার কেউ থাকবে না। কি গো খুশি তো? তোর বউ খুশি হয়েছে কিনা জানি না, তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি। ভাত কাপড় দেওয়া তো দূরের কথা, তোদের মতো ছেলেদের কাঁধে আমার মরা দেহটা যেন না উঠে। বোগাস, তোমরা কোনো চিন্তা করো না, চাঁদুবাবু আমাদের পক্ষে আছে। চাঁদুবাবু আজকে আসবে, 2000 টাকা দিয়ে গেছে। আজকে ভালো এক বোতল মদ কিনে এনে আমরা সবাই এনজয় করব, হোল নাইট এনজয়। শুনলে তো দিদিভাই, আজকে চাঁদুবাবু আসবে, আজকেই কিন্তু আমাদের কাজে কথাটা বলে নিতে হবে। সুযোগ কিন্তু বারবার আসে না, তার জন্য না হয় একটু ফাস্টেস্টি করব, আর আমিও আমার স্বামীর নতুন কাজের ব্যাপারটা ফাইনাল করব, আর না হয় একটু ঢলিয়েই পড়ব। আরে নো টেনশন, ডু ফুর্তি। চাঁদু বাবু, হ্যাঁ চলে এলাম চলে এলাম চলে এলাম। কিন্তু কি ব্যাপার শুভ, বান্টি এদের কাউকে দেখছি না কেন, এরা কোথায়? শুভ গেছে রিং আনতে, এক্ষুনি চলে আসবে, আপনি একটু বসুন। ঠিক আছে। এই না, তাই বললে হয় নাকি? তাই বললে হয় নাকি? আরে ওরা চলে এলে আমাদের আসরটা জমবে কি করে? আসর জমানোর আগে আমার স্বামী চাকরি প্রমোশনটা। আরে হবে হবে হবে, কথা যখন দিয়েছি ঠিক হবে। তাছাড়া আমি ঠিক করেছি, ওই কোম্পানিতে আমি তোমাকেও জয়েন করিয়ে দেবো। হ্যাঁ আমি চাকরি করব। আমার চাকরির দরকার নেই, আমার স্বামীর মাইনেটা ডাবল হয়ে গেলেই যথেষ্ট। আরে বাবা, কথা যখন দিয়েছি কথার খেলাপ আমি করি না ডার্লিং। এই জন্যই তো আপনাকে এত ভালো লাগে। ও মাই সুইটহার্ট। আর আমি? আরে তুমি 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 তোমাকে ও মানে তোমাদের দুজন দুজনকে আমার ভীষণ ভালো লাগে। ভালো তো লাগবে, কারণ দুর্গার সঙ্গে বিয়ে হলে আমরা হব কি না শালার বউ। শালার বউ, শালার বউ, শালার বউ বলি। ও শালার বউরা, দেরি করছে কেন, আসরটা জমিয়ে দাও এখনি। ইয়েস, নো লেট, নাও স্টার্ট। লেলা মেলা তোমার দেহটা আমার চাই। চাই বললে সবকিছু পাওয়া যায় না চাঁদু বাবু। দিনের পর দিন আমাদের স্বামীদের অসতার সুযোগ নিয়ে আমাদের লোভ দেখিয়েছেন, আর সেই লোভের পরে আপনার সঙ্গে আমরা সঙ্গ দিয়ে গেছি। ভাববেন না একটা গৃহবধূ সবকিছু নিঃস্ব করে আপনার কাছে বিলিয়ে দেব। আমার প্রস্তাবে তোমরা রাজি হতে বাধ্য হবে। কেন বাধ্য হবো? আমরা কি আপনার কাছে বিক্রি হয়ে গেছি? বিক্রি হয়ে গেছো। মনে রেখো, এই চাঁদু দালাল সোজা রাস্তায় পা ফেলে না। তুমি তুমি যদি সোজা রাস্তায় না চলো, তাহলে তোমার লাইফটা আমি নষ্ট করে দেব। পারবেন না, পারবেন না চাঁদু দালাল। বড়জোর হলে আমাদের স্বামীদের চাকরিটা খেয়ে নেবেন, তাই তো? তাই বলে আমরা আর দেহ বিক্রি করে স্বামীদের চাকরি বাঁচাবো না। তাই বললে হয় নাকি? আরে তুমি তো বলেছিলে যে টিনা যা দেবে তার ডবল তুমি দেবে। আপনি যেমন আমাকে লোভ দেখিয়েছিলে, ঠিক তেমনি আপনাকে আমি লোভ দেখিয়েছিলাম। ভাবলেন কি করে, ভাবলেন কি করে আমাদের সবকিছু আমরা আপনার কাছে বিলিয়ে দেবো? মনে রাখবেন, মেয়েরা তো সস্তা নয়। আমরা যা করেছি স্বামীদের ভালো জম্পল করেছি, উশৃঙ্খল হয়ে নিজেদের অনেক ক্ষতি করেছি। এ ভুল আমরা আর করবো না। শুনুন চাঁদুবাবু, প্রয়োজন হলে আমাদের স্বামীরা রাস্তায় মুটাগিরি করবে, আমরা বাবুর বাড়ি ঝিগিরি করবো, তবে নোংরা কাজ আমরা আর করবো না। তাই বলছি এখান থেকে চলে যান, চলে যান।
আরে তোমাদের এইসব ডায়লগ ও সামাজিক যাত্রাপালার নাটক থিয়েটারে ভালো লাগে, বাস্তবে নয়। জীবনটাকে নাটক বানাতে চাই না, যা ভুল করেছি করেছি, নতুন করে ভুল করে জীবনটা নষ্ট করব না। আবারও আপনাকে বলছি চাঁদু বাবু, ভুল করেও গোলাপ ফুল তুলতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে কাটার আঁচড় খেতে হবে। দু পায়ে দোলে পিষে দেব। আমাকে কাটার ভয় দেখাবে না। আর তুমি, তুমি যখন আমাকে খেপিয়ে তুলেছো তখন তোমাকেও আমার চাই। আমরা ভাবতে পারিনি আপনি এতটা নোংরা। আস্তে আস্তে আস্তে, এই যে মোবাইলটা দেখছো না, এই মোবাইলে সমস্ত কুকীর্তি একবারে ভিডিও করা আছে, যে কোনো সময় আমি সেটা করে ভাইরাল করে দেবো। না না না, আমাদের এত বড় সর্বনাশ করবেন না, আমরা কিন্তু এটা চাইনি। আমরা স্বামীর ভালোর জন্য, কিন্তু ভাবতে পারিনি স্বামীর ভাগ দিতে হবে। ছি টিনা ছি, তোমরা দুই বউ এত নিচে নেমে গেছিলে। শুভ চুপ করো, টাকার সুখের নেশায় তোমরা নিজেকে আমার কাছে বিলিয়ে দিতে চেয়েছিল। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি তাই চাইনি। এরা দুজনে শয়তান বেঈমান, তুমি কি ভেবেছো এরপরও আমরা দুর্গাকে তোমার সঙ্গে বিয়ে? আস্তে আস্তে আস্তে, তোমরা কেন ভুলে যাচ্ছ যে তোমাদের দুজনের চাকরিটা আমি করে দিয়েছি। লিমিট লিমিট চাঁদু বাবু, একে ফটিক তুই শীঘ্র এখান থেকে পালিয়ে যান, নাহলে এই বউ দুটো ওদের পা থেকে জুতো খুলে জুতো পেটা করবে। তবে বৌমারা একটা লিমিটে জুতো পেটা করো, তার আগে তোকে আমি খুন করে ফেলবো। তাই বললে হয় নাকি? আমি এসেছি যাতে এরা এদের নিজেদের মাল নিজের দায়িত্বে রাখতে পারে, তার ব্যবস্থা করতে। ঘটকশাই, আমি তোমাদের দেখে শুনে বিয়ে দিয়েছি, অতএব আমার সম্মান বজায় রাখতে তোমরা তোমাদের স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। না ঘটকশাই, ওরা ক্ষমা চাইবে না। হ্যাঁ, একদিন বলেছিলাম না, তোমাদের প্রশ্রয় তোমাদের মতো স্বামীদের পাত্তা না দিয়ে অন্য পুরুষের হাত ধরে তোমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে, দেখেও তোমরা কিচ্ছু বলতে পারবে না। আমার কথাটা খেটে গেল তো? আরে বাবা, শুধু শুধু বউদের দোষ দিলে হবে না দাদা। ঠিক বলেছো ভাই, আজ আমি চরম শিক্ষা পেলাম। কি ছোট ভাই, তুমি কিছু বলবে না? আমাদের প্রশ্রয়ে এই জানোরটা এত বড় সাহস পেয়েছে, তাই আজকে ওকে আমি প্রথম ফায়ারটা আমি উপরে করলাম, এরপর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, এর পরেরটা সোজাসুজি তোর বুকে চালিয়ে দেব। দেবো চালিয়ে। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই, আমি আমার টার্গেট ফুলফিল করবই, আর সেটা হচ্ছে ওই দুর্গা। ওই জন্য তো দুর্গাকে ছাড়বে না। না না, আপনি কোনো চিন্তা করবেন না, দুর্গার দায়িত্ব আমার। এক মাস হয়েছে আমি চাকরিতে জয়েন করেছি, তো এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে অফিসে যাওয়াটা খুব কষ্টের, তাই অমিতবাবু আমাকে বলেছেন ওনার একটা ফ্ল্যাট আমাকে ছেড়ে দেবেন। ব্যাস, তারপরে শুভ দিন দেখে দুর্গাকে বিয়ে করে ওকে এখান থেকে কলকাতা নিয়ে চলে যাবো। কি, আমার প্রস্তাবে আপনার রাজি তো? কি হলো, চুপ করে আছেন যে? আরে বাবা বলুন, আমার প্রস্তাবে আপনার রাজি তো? তাহলে আজকের দিনে সব দাদা বৌদিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তো বোন হয়ে আমি তোমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি। না বোন, আমরা বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বড় দাদা হয়ে ছোট বোনের প্রতি কোনো কর্তব্য করিনি। ছোট হলেও তুমি জ্ঞানে বুদ্ধিতে অনেক বড়। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব, আজকে এই মুহূর্ত দেখতে সত্যি সুন্দর লাগছে। তাহলে তোরা দুই দাদা বৌদি ওদের দুজনকে আশীর্বাদ কর। লিমিট লিমিট লিমিট, হঠাৎ ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না। বলুন আপনি কি খাবেন? আপনি যা খেতে চাইবেন তাই খাবো। আরে খাওয়া দাওয়া তো আছে, তোমাদের আশীর্বাদ করো আর হুল্লোড় করে, মানে লিমিটে নয় আনলিমিটেড নাচ গান করো। বলিও ননদি আর দুমুঠো চাল ফেলতে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। চুপ করো, এবার গান গাইবে আমাদের মা। আমি? অবশ্যই মা গান গাইবে। এই দিগরে তোমার থেকে ভালো গান আর কে গাইতে পারে মা? হ্যাঁ, আপনি আমাদের আশীর্বাদ করুন। ও আমাদের কথা
শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে থেকো, ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে থেকো, এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে খামের ঘরে, এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে খামের ঘরে। সাত পাকে বন্দি হবে আজকে শুভ ক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন, সাত পাকে বন্দি হবে আজকে শুভ ক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। আমি দুর্গাকে কিছুতেই স্বামীর ঘরে যেতে দেব না, প্রত্যেকটা ব্যাপারে আমি শালা হেরে যাচ্ছি, কিন্তু আর আমি হারব না, তাই নতুন চাল চলেছি, আর সেই চালে ওই দুর্গার পবিত্র বিয়েটা আমি ভেঙে দেব, আর সেই চালের গুটিটা এক্ষুনি আমার কাছে আসবে। সরি সরি চাঁদু বাবু, জাস্ট একটু দেরি হয়ে গেল। ওকে ওকে ওকে, কিন্তু কি ব্যাপার, পবিত্র পবিত্র কোথায়? আসছে, আমি ওকে এইখানেই আসতে বলেছি। হ্যাঁ, আরে পবিত্র তো গ্রামের ছেলে, আরে শহরের কালচার স্টাইল কিছু জানে না, ও হয়তো দুর্গাকে ভালোবাসে কিন্তু দুর্গা একেবারে গাই যাবে, কিন্তু আপনি, আপনি তো শহরের মেয়ে, হ্যাঁ আপনি যদি একটু এগিয়ে যান তাহলেই দেখবেন ওই পবিত্র অপবিত্র হয়ে ধীরে ধীরে ওর মন থেকে দুর্গাকে ডিলিট করে দিয়ে ওই জায়গায় আপনার নামটা সেভ করে নেবে। এই খেলা তো আমি খেলতেই হবে, অমিত বাবুকে পাইনি, অমিত বাবুর সামনে আমি পবিত্রকে নিয়ে ঘুরে বেড়াবো। তারপর তারপর ওই দুর্গা মাঠে ময়দানে গড়াগড়ি খাবে, আর আমি তখন দুর্গার দিকে হাতটা বাড়িয়ে দেব, আমার ইচ্ছে পূরণ হবে আর বদলাও নেওয়া হবে। আর আপনি, আপনি যেহেতু আমার ইচ্ছে পূরণে আমাকে হেল্প করছেন, তাই আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার প্রয়োজনে আমার হাতটা সব সময় আপনার দিকেই থাকবে। দুজনের প্রয়োজনের হাত যখন এক হয়েছে আমরা জিতবই। এই আস্তে 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 পবিত্রের দিকে আসছে, খুব সাবধান। আরে এসো এসো পবিত্র, এসো গায়ে ছেলে পবিত্র শহরে চাকরি করতে যাচ্ছে, এসো মদনা এসো, আজ তোমার পরীক্ষা হবে, দেখবো তোমার ওই দুর্গার শক্তি বেশি নাই মলি দেবীর ক্ষমতা বেশি। আমি পবিত্রকে পাগল করে দেব, পবিত্র এলেই আমি ওকে বলবো। হ্যাঁ বলুন মলি দেবী, বেশ কয়েকদিন ধরে দেখছি অফিস ছুটি হয়ে যাওয়ার পর আপনি আমাকে দেখা করতে বলছেন, কিন্তু কি জানেন ট্রেন ধরার জন্য এমন ভাবে আমাকে দৌড়াতে হয় না। আজ নয় পরের ট্রেনে যাবেন? না না, মানে আসলে মানে এই ট্রেনে প্রতিদিন দুর্গা স্টেশনে নিতে আসে আমাকে। দুর্গা? হ্যাঁ দুর্গা, মানে আমার বাগদত্তা। দুর্গা আপনাকে খুব ভালোবাসে তাই না? খুব ভালোবাসে, তবে শুধু একা নয়, আমি ওকে খুব ভালোবাসি। বুঝতে পেরেছি, এমন ভাবে বলছেন আমি যেন আপনার ভালোবাসা ভাগ বসাতে যাচ্ছি। না না তা নয়, আসলে আসল নকল আমি কিচ্ছু হতে চাই না, আমি শুধু আপনার কলিগ হয়ে আপনার সাথে একটু মিশতে চাই। আরে বাবা দেখুন না, রোজ সেই সকালবেলা অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, মনটাকে একটু এনজয় করার জন্য বন্ধু বান্ধবকে নিয়ে তাই আমি আপনাকে বলছি, আপনার সাথে এনজয় করতে চাই, তাতে কি আপনার দুর্গার আপত্তি থাকবে? না না, দুর্গা দুর্গার জায়গা আর আমি আমার জায়গায়, তাই বলছি আমরা তো কিছুটা সময় কাটাতেই পারি তাই না? নিশ্চয়ই পারি। তাহলে চলুন ওই নদীর ধারে, দেখবেন আপনার খুব ভালো লাগবে। বেশ তাহলে চলুন চলুন। অপূর্ব, অসাধারণ, দেখুন মলি দেবী বিকালের সূর্যটা কেমন হেলে পড়েছে, আর 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 জলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আপনার মুখে পড়েছে। আমার কেমন লাগছে? দারুণ লাগছে মলি দেবী, দারুণ। আসতে নদীর ধার দিয়ে হাঁটবেন না, বাপিসে পড়ে যাবেন, চলুন আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। আমাকে সাবধান হতে বলে আপনি নিজেই পড়ে যাচ্ছিলেন। ভাগ্যিস আপনি ধরলেন, নাহলে আমার কোমরটাই হয়তো ভেঙে যেত। মলি দেবী, আপনার কোমর ভেঙে গেলে হয়তো ডাক্তার দেখিয়ে কোমরটা সারানো সম্ভব হবে, কিন্তু পবিত্রর কোমর ভেঙে গেলে সেই কোমর আর কখনোই সারানো সম্ভব হবে না। আপনি, আমি বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি আপনি ওর কোমরটা ভাঙার ব্যবস্থা করছেন। না না, আপনার মতো মানুষ যেগুলোর পাশে আছে ওর কোনো ক্ষতি হবে না। জানেন তো চিল আকাশের অনেক ওপরে ওড়ে, কিন্তু মাটিতে যখন নামে এক টুকরো কুটো হলেও কুড়িয়ে নেয়, তাই ভাই পবিত্র
যদি চিলের কামড় খেতে না চাও তাহলে মলি দেবী থেকে খুব সাবধানে থাকো, কেমন? স্যার আপনি আমাকে চিলের সাথে তুলনা করলাম, অনুরোধ করছি যেন ডাইনির সাথে আপনাকে তুলনা করতে না হয়। স্যার আমি বলছিলাম যে আমি তোমাকে বলছি শোনো, জীবনে তিনটে জিনিস কোনোদিন হারাবে না, বিশ্বাস, সম্মান, ভালোবাসা। হাতের ঢিল একবার ফসকে গেলে যেমন ফিরে আসে না, তেমনি বিশ্বাস, সম্মান, ভালোবাসা আর কোনোদিন হারালে ফিরে আসে না। মানে আমি আলে আর পিছনে ছুটছো? দুর্গা তোমার জীবনে আলো দেখাবে, আলেয়া হয়ে তোমাকে কিন্তু দিকভ্রান্ত করবে না। মাইন্ড ইট, মানি লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস, এভরিথিং। স্যার কথাগুলো কি আপনি আমাকে ইঙ্গিত করে বললেন? বলল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। স্যার আপনি বিশ্বাস করুন, আমি কি তোর কোনো ক্ষতি করতে চাইনি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। What do you mean? I mean I never want to see. You take a step forward. Then if you step forward, I step you. Beware Mani Devi. Please go away. Please go away. Sir, you shut up. তোমাদের মঙ্গল হবে। ভিকিরির জন্য কোনো খাবার নেই, তুই ফোটে গেছে। নানা বললে শুনবো না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খাবারের গন্ধ পেয়ে ভিতরে চলে এলাম। তোমার আগে আমি লাইনে আছি। ও বাবুরা, আমাকে দুটো খেতে দাও না। দেখতে পাচ্ছ না, আমি পোয়াতি মানুষ, একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। সাত মাসের পোয়াতি আমি, কাঁচা স্বাদ হয়ে গেছে, জানি না পাকা স্বাদ খেতে পারবো কি না। পেটের মধ্যে বাচ্চাটা হুড়মুড় হুড়মুড় করে নড়ছে, না জানি কোন সময় দশ মাসের আগেই বাচ্চা হয়ে যায়। আরে হোটেলে কি কোনো সিকিউরিটি গার্ড নেই? যত সব পাগল ছাগল ঢুকে পড়েছে। এই মুখ পোড়া, আমি পাগল ছাগল? তোর বাপ ছাগল, তুই ছাগল, তোর বংশ ছাগল। কি তুই আমাকে বংশ তুলে কথা বললি, বদমাস মাগি! এই মাকে মাগি বলছো কেন? তোমার মা যেমন এক মহিলা, এই গর্ভধারিণী মা এক মহিলা। তোমার মাকে তুমি এই ভাষা বলতে পারবে? আজ তুমি বড় হয়েছো, তুমিও কিন্তু একদিন মায়ের গর্ভে ছিলে, যেমন এই মহিলার গর্ভে রয়েছে এক সন্তান। এই পাগলা, মায়ের গর্ভে জন্ম নেবে, মায়ের বুকের দুধ খাবে, মায়ের কোলে মানুষ হবে, অথচ সেই মাকে তুমি গালাগালি দেবে। আমার মনে হয় তোর মা সেই মা যে মা পেট কাটা পিট কাটা জামা কাপড় পরে তোকে পেটে ধরেছে। তোর মা সেই মা যে মা জানে না মা শব্দের মানে কি। তোর মা সেই মা যে মা কোনোদিন সুসন্তানের কামনা করেনি, তাই তোর মতো বোকা পাঁঠার জন্ম হয়েছে। সেই পাঁঠা এবার বলি হবে। সাবধান, খুব সাবধান। রাবণ রাজা বধ হয়েছিল নিজ মহাপাপে, তুই মরবি ওরে শয়তান তোর নিজ পাপে। পাগল ছাগল বলে আমাকে অপমান করলি, তোকে আর কেউ বাঁচাবে না। শ্মশানে পা বাড়ালি, শ্মশানে পা বাড়ালি, শ্মশান। তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্মায় তাহলে আদুর ঘরে গলা টিপে মরবো নিশ্চয়। তার আগে তোকে আমি খুন করে ফেলবো। আজকাল সব ব্যাপারে মদ, তবে চিন্তা করবেন না, মদ আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। দেখুন না পবিত্র, না না আমি মদ খাই না। তাই বললে হয় নাকি? মদ খাই না, মদ কি আমি খাই নাকি? আমিও তো খাই না, কিন্তু আজকের দিনে মদ না খেলে ওই মলিদেবীর পার্টিটাই জমবে না। না না খাও 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 পবিত্র, অল্প খাও। না না মানে, আরে কোনো মানে না, মলিদেবী তোমাকে এত করে রিকোয়েস্ট করছে, না করলে হয় না, খাও খাও খাও। আর শোনো, এই চা মদ আর ভালোবাসার কোনো সময় হয় না। না না আচ্ছা মলিদেবী, এক কাজ করুন, এটা আপনারা দুজনে খান, আমারটা আমিই খাবো। দেখো পবিত্র, একদিন তুমি বেকার ছিলে, গ্রামের ছিলে, আজ তুমি শহরে এসে চাকরি করছো, তোমার কেমন লাগছে? জীবনটা এনজয় করছি। আরে এনজয় করো, নাও একটু খাও। কিন্তু আরে কোনো কিন্তু নয় পবিত্র, খাও খাও খাও। তোমাকে আরো বড় হতে হবে, আর অনেক বড় চাকরি করতে হবে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, আমরা সেটা কাজে লাগিয়ে দেবো। তুমি কেন অমিত বাবুর ভয়ে চলবে? তোমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই? ইয়েস, অমিত বাবু যেন আমাকে কিনে রেখেছে, ওর গার্জেন গিরি আর কোনোদিন মানবো না। আরে কেন মানবে?
কেন মানবে? তুমি এখন ওই মদটা খাও, দেখবে আরো অনেক কিছু ফিল করতে পারবে। আমার চোখে আমি নিজে হাতে খাই না, না আমি মদ খাই না, না 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 আমি 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 মদ খাই না। আরে পবিত্র, তুমি ল পাস করেছো, তুমি ফালতু নাকি? ইয়েস, আমাকে আরো 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 অনেক বড় হতে হবে। যে দেখো আমিও খাচ্ছি, দেখো এবার তুমি খাও। না 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 আমার মনে হচ্ছে এতদিন কোন এক নরকে পড়েছিলাম। দাও না দাও না মলি, দাও না, আজকে এই বাকি মাত্র আমি নিজে খাবো। নিশ্চয় তুমিও খাবে, আমিও খাবো, তুমিও খাবে, এনজয় করো, এনজয় দুজন মিলে এনজয় করো, তবে চিন্তা করো না। তোমাদের এনজয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি, এই হোটেলে একটা রেস্ট রুমের ব্যবস্থা করে দিচ্ছি, সারা রাত তোমরা দুজন মিলে এনজয় করবে। ওকে পবিত্র, এই হাত আমি কোনোদিন ছাড়বো না। ও মলি 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 মলি, তোমার ছোঁয় না কি রোম্যান্স, এই আনন্দ দুর্গা আমাকে কোনোদিনও দিতে পারেনি। কোথায় দুর্গা আর কোথায় তুমি? পেরেছি পেরেছি দুর্গা, পেরেছি, তোমার কাছ থেকে তোমার পবিত্রকে আমি কেড়ে নিতে পেরেছি। তোমার পবিত্র আজ সারা রাত অপবিত্র কাজ করবে, আর তার ব্যবস্থা করে দিয়েছি আমি এই হোটেল ড্রিমল্যান্ডে। আমরা যে ছদ্মবেশে আছি কেউ বুঝতে পারেনি। আই লাভ ইউ পবিত্র, আই লাভ ইউ টু মলি। ছি 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 ছি, পবিত্র এত নিচে নেমে গেল, ওরা পবিত্র আর দুর্গা বেটির সাজিটা কিছুতেই হতে দেবে না। চলুন এই খবরটা অমিত বাবুকে দিতে হবে।